সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি ঝুমি রহমান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। সচেতনতা বৃদ্ধি করতে একটি দিবস আজ পালন করা হচ্ছে সারা বিশ্বব্যাপী, সেটি মশক দিবস। গত কয়েক বছরে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগে মানুষের মৃত্যু আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গবেষকরা বলছেন প্রতি বছর প্রায় 8.5 লাখ মানুষ মশাবাহিত রোগে মারা যায়। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে 17 আগস্ট পর্যন্ত সারা দেশে মোট 51,476 জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন 40 জন। দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি এবং মশক নিধনের কি অবস্থা আজকের আলোচনায় থাকবে সেসব বিষয়। আমাদের আলোচনায় খুলনা থেকে খুলনা সিটি কর্পোরেশনের 27 নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ফরিদপুর থেকে ফরিদপুর পৌরসভা মেয়র শেখ মাহতাব আলী মেথু এবং লালমনিরহাট থেকে কারমাইকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আমজাদ হোসেন সরকার যুক্ত হচ্ছেন আলোচনার বিষয়। ডেঙ্গু প্রতিরোধ কতটা হলো, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুতে খুলনায় যেতে চাই। খুলনা থেকে সিটি কর্পোরেশনের 27 নং ওয়ার্ডের কাউন্সিলর জেড এ মাহমুদ ডন যুক্ত আছেন। আমি আপনার কাছে জানতে চাইব, প্রতি বছর সিটি কর্পোরেশনগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণ অর্থাৎ মশা নিয়ন্ত্রণের জন্য একটি বরাদ্দ দেয়া হয় এবং যেটি দেখেছি আমরা প্রতি বছর সেটি বাড়ানো হয়, তারপরেও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ এবং অনেক বেশি হারে মারা যাচ্ছে, কেন আসলে নিয়ন্ত্রণ হচ্ছে না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি জেড এ মাহমুদ ডন, আমি খুলনা সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আপনি যে প্রশ্ন করেছেন, ইতিমধ্যে আপনাদের ইনফরমেশনটা আমাদের জানাতে চাই। খুলনা সিটি কর্পোরেশনে কিন্তু গত বছর যখন ডেঙ্গুর প্রকোপটা ব্যাপকভাবে ঢাকায় দেখা দিয়েছিল, খুলনা কিন্তু কোনো ডেঙ্গু রোগী একজনও মারা যায় নাই গত বছর। এই বছরও কিন্তু কোনো ডেঙ্গু রোগী শনাক্ত আমরা করতে পারিনি। আমরা ইতিমধ্যে যে জিনিসগুলো করেছি, যেটা রুটিন ওয়ার্ক মশা নিধনের জন্য, আমরা ফগার মেশিন কিন্তু বৃষ্টির আগে আমরা করেছি, বৃষ্টির মধ্যে যেদিন বৃষ্টি না হচ্ছে সেদিন কিন্তু ফগার মেশিন আমরা প্রতিটা ওয়ার্ডে সপ্তাহের ভিতরে একদিন কিন্তু আমাদের ফগার মেশিন মশক নিধন করা হয়। আর ড্রেনে যে লার্ভিসাইড যেগুলো আছে সেটা আমরা নিধনের জন্য যেটা কালো তেল বলে, ডিজেল এবং আপনার ফার্নেশালের মিশ্রণের একটা তেল আমরা ইউজ করি যেটা ড্রেনে দেওয়ার জন্য, যেটা মশার লার্ভা যেগুলো ওই ইউজ করলে ওই মশার লার্ভাগুলো কিন্তু মারা যায়। তারপরে আমাদের যেটা রুটিন ওয়ার্ক, আমরা প্রতিদিন কিন্তু আমাদের রিজার্ভের লোক থাকছে, আমরা 20 জন করে লোক থাকছে, যেখানে মশার একটু প্রকোপ বেশি সেখানে কিন্তু আমাদের কর্মী যারা আছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী, তারা কিন্তু প্রতিনিয়ত সেখানে দিয়ে মশক নিধনের জন্য কাজ করছে। এখন একটা বিষয়, ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া যেটা নিয়ে আমাদের আজকে প্রশ্ন, সেটা কিন্তু সাধারণত ড্রেন কিংবা সাধারণ জায়গায় এটা কিন্তু এই মশা বিস্তার লাভ করে না। এটা সাধারণত বাড়ির ভিতরে যেটা টপ কিংবা টায়ার কিংবা এসির পানি যেখানে পড়ে নতুন পানি, সেখানে ডেঙ্গু মশা এডিস মশা ওইখানে বংশবৃদ্ধি করে। আমরা সচেতন করার জন্য আমরা গত বছর যখন ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে ঢাকায়, তখন থেকে কিন্তু আমরা সচেতন করার জন্য ওই সেই বছর থেকেই আমাদের কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত খুলনা শহরে কিন্তু মাইকিং হচ্ছে, মাইকিং কিন্তু এখনও বন্ধ হয় নাই সচেতন করার জন্য। ইতিমধ্যে খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ কিন্তু স্বাস্থ্যকর্মীর মাধ্যমে যারা টিকা দেয় তাদের মাধ্যমে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা কিন্তু মানুষকে সচেতন করছি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া কীভাবে ছড়ায়, কীভাবে নিধন করতে হবে, কীভাবে আপনারা সচেতন হবেন, তাতে আমরা ভালো একটা মশকমুক্ত সমাজ পাব। ইতিমধ্যে আপনারা আরও জেনে থাকবেন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া খুলনায় কিন্তু এখনও একজন রোগীও শনাক্ত হয়নি। আমরা এই পর্যন্ত এডিস মশার কোনো অস্তিত্ব আমরা এই পর্যন্ত খুলনায় পাইনি এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা ইতিমধ্যে 1.5 লাখ লিফলেট বিতরণ করেছি, যে লিফলেট আমার হাতেই আছে।
আমরা খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে আমরা কাজ করছি, এই লিফলেটগুলো আমরা বিতরণ করছি সচেতন মানুষকে সচেতন করার জন্য। জি জেডে মাহমুদ, আপনার এটা নিশ্চয়ই একটি সুখবর যে এই বছরে ডেঙ্গু আক্রান্ত খুলনায় পাওয়া যায়নি। এই বিষয়টি নিয়ে আরও কথা বলবো আমরা, তার আগে লালমনিরহাট থেকে কারমাইকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আমজাদ হোসেন সরকার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার কাছে একটু জানতে চাইবো যে গত বছরেও কিন্তু আমরা দেখেছি ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেক বেশি মানুষ সারা দেশব্যাপী মারা যাচ্ছে, এবং এই বছরে কিন্তু করোনা একটি কারণ হয়ে দাঁড়িয়েছে যার কারণে ডেঙ্গুটি আমরা অত বেশি নিয়ন্ত্রণে আনতে পারিনি বা কি চিত্র সেটি সামনে আসেনি। আপনি কি মনে করছেন মানুষ কতটুকু সচেতন হচ্ছে? মানুষ আমাদের এখানে সচেতনমূলক কোনো অনুষ্ঠান এখন পর্যন্ত পৌর কর্তৃপক্ষ কর্তৃক নেওয়া হয়নি। তারপরেও এখানে যে মশার উপদ্রব, মানে দিনে বাচ্চারা রুমে থাকতে পারে না, ড্রেনগুলা সমস্ত উন্মুক্ত, এবং এই ড্রেন কতদিন ধরে পরিষ্কার হয় না, যদিও বছরে দুই একবার পরিষ্কার করা হয় সেগুলো আবার ওই রাস্তার পাশে দীর্ঘদিন পড়ে থাকে। পড়ে থাকার পরে মশার উপদ্রব কিছুতেই কমতেছে না, একবারে খুব ভয়াবহ অবস্থা মশার। এবং পৌর কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমার জানা নেই। ড্রেন পরিষ্কার করার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোনোদিন কর্তৃপক্ষ আসে না, এবং প্রতিটি রাস্তায় মেইন রাস্তার উপরেই উন্মুক্তভাবে সমস্ত ময়লা আবর্জনা দিনের পর দিন পড়ে থাকতেছে, এবং এতে জনগণের চলাচলও বিঘ্নিত হচ্ছে, পানি বাড়তেছে, এখানে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, এবং দুর্গন্ধে রাস্তা দিয়ে হাঁটা যায় না, এবং মশার অত্যাচার এত বেড়ে গেছে যে এখানে কেউ সঠিকভাবে ঘুমাইতে পারে না। অ্যারোসল মানে কয়েল কিছুই কাজ করে না, এমন অবস্থা হয়ে গেছে। এই ড্রেনগুলো উন্মুক্ত আছে, এবং এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু লোক এত সচেতনতার অভাব, তারা রাস্তার পাশেই সব ময়লা ফেলে চলে যাচ্ছে, কর্তৃপক্ষকে বলার পরেও তারা কোনো কার্যকরী ব্যবস্থা নেয় না। এবং মশা মরার ঔষধ এখন পর্যন্ত ড্রেনগুলোতে দেওয়া হয়েছে বলিয়া আমার মনে হয় না। এই হলো একটা বাস্তব চিত্র। বিশেষ করিয়া এই যে লালমনিরহাট পৌরসভার পুরাতন ওয়ার্ড যেটা আছে, এই ওয়ার্ডের ড্রেনের অবস্থা অত্যন্ত খারাপ। কয়েক বছর, বছরে একবারও তো দূরে কথা দুই বছর পরিষ্কার করতে আসে না, এবং সেখানে ময়লা আবর্জনা জমে সর্বক্ষণিক মশা সৃষ্টি হচ্ছে, এবং এই মশার উপদ্রবে এলাকাবাসী ঘুমাইতে পারে না। এবং দেখা যাচ্ছে যে পৌরসভার লাইটগুলা, এই যে রোড লাইটগুলা, কোনোদিনই ঠিকমতো বহুবার বলারও পরেও তারা লাইটগুলো চেঞ্জ করে না। এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মেয়রকে এবং কমিশনার মহোদয়কে বারবার টেলিফোন করছি, তারা কোনো কাম দেয় না। আমজাদ হোসেন সরকার, নিশ্চয়ই কর্তৃপক্ষের এই বিষয়গুলোর তৎপরতা নিয়ে আরও কথা হবে। আপনারা দুজনই আমাদের সাথে যুক্ত থাকুন, একটি বিরতি নিয়ে আসছি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে মানচিত্রে। আমাদের আলোচনায় আজ যুক্ত আছেন খুলনা থেকে খুলনা সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ফরিদপুর থেকে ফরিদপুর পৌরসভা মেয়র শেখ মাহতাব আলী মেথু, এবং লালমনিরহাট থেকে কারমাইকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আমজাদ হোসেন সরকার। আমাদের আজকের আলোচনার বিষয় ডেঙ্গু প্রতিরোধ কতটা হলো। শুরুতে ফরিদপুর যেতে চাই। ফরিদপুর থেকে ফরিদপুর পৌরসভা মেয়র শেখ মাহতাব আলী মেথু আছেন আমাদের সাথে যুক্ত। আপনার কাছে জানতে চাইব, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষের ভয়াবহ একটি চিত্র, মৃত্যুর সংখ্যাও আমরা দেখেছি। এই বছরে করোনার কারণে যদিও ডেঙ্গুর সংক্রমণটি অতটা উঠে আসেনি, কিন্তু বাস্তবিক চিত্র কি আপনার এখানে কি আমি একটু জানতে চাইব। গত বছর আমাদের ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল 6,633 জন, মৃত্যুবরণ করেছিল 50 অধিক লোক। গত বছরের যে অবস্থাটা ছিল, যে প্রাথমিকভাবে আমাদের দেশে আমাদের এতটা অভিজ্ঞতা ছিল না যে ডেঙ্গু কী কী কারণে আক্রান্ত, কী কী সমস্যা হলে সেই ডেঙ্গু মশার প্রভাব বিস্তার করে,
এবার মানে এবার গতবার থেকে গতবারের যে অবস্থা ছিল সেটা থেকে আমরা কিন্তু বেশ অভিজ্ঞতা অর্জন করেছি এইভাবে যে গত বছরের যে আমাদের এই সচেতনতার অনেকটা অভাব ছিল সেটা কি সেটার সবচেয়ে বড় কারণ হলো যে আমাদের ফরিদপুরে বিভিন্ন ড্রেন ডোবা নালা নর্দমা এবং বিভিন্ন মশা যে সমস্ত জায়গায় তৈরি হয় এবং ডেঙ্গু মশা কিন্তু সাধারণত আমার জানা মতে ড্রেন অথবা ড্রেনে সংক্রমণ কম হয় আপনার যে সমস্ত ডোবা নালা থাকে অথবা বাড়ির যে সমস্ত পাত্রগুলি থাকে যে আপনার আমরা সাধারণত গাছগাছালি লাগাই অথবা অন্য ধরনের কোনো কিছু ছোট ছোট পাত্রগুলি যেখানে আপনার ডাবের খোসা তারপরে বিভিন্ন ধরনের যে সরঞ্জামাদি আছে এইগুলির মধ্যে ডেঙ্গু মশার প্রভাবটা বেশি দেখা দেয় এবং বাসা বাড়ির যে সকল ফ্রিজের পানি একটা পাত্রে পড়ে ওই পাত্রটি পরিষ্কার পানিতে বেশিরভাগ মশার মানে ডেঙ্গু মশার উপদ্রব হয় তো যার কারণে আমাদের বেশ অভিজ্ঞতা এবং সামাজিকভাবে যে মশা নিধনের কর্মসূচি আমরা যেটা বুঝতে পেরেছি গত বছর আমরা এবার কিন্তু ব্যাপকভাবে আমাদের ফরিদপুরের ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্য অন্য সেক্টরে যে সকল জায়গা জলাবদ্ধতা ছিল সেই জায়গাগুলি থেকে যাতে দ্রুত পানি নেমে যায় এবং আমাদের রিপ্লেট এবং মাইকিংয়ের মাধ্যমে বিভিন্ন মানুষকে আমরা সচেতনতা বৃদ্ধি করেছি বিশেষ করে ডিশ লাইনের মাধ্যমে আমরা যে সচেতনতা বৃদ্ধি করেছি যে মানুষের ঘরে ঘরে দ্বার প্রান্তে যাতে পৌঁছে যায় যে এই যে ডেঙ্গু মশা কিভাবে কোথা থেকে বিস্তার লাভ করে তো সেই ব্যবস্থাগুলি আমরা করতে পারার কারণে সচেতনতা বৃদ্ধি করতে পারার কারণে আমাদের ফরিদপুরে কিন্তু ডেঙ্গুর কোনো প্রভাবই নেই এখনো পর্যন্ত আমরা আশা করছি যে ফরিদপুরে আমরা ব্যাপকভাবে ড্রেন সহ অন্য অন্য যে সকল জায়গাগুলিতে মশার উপদ্রব এবং ডেঙ্গু মশার উপদ্রব হয় আমরা সেই জায়গাগুলিতে কিন্তু আমরা যথারীতি বিভিন্ন কীটনাশক ওষুধ এবং আমাদের মশার যে সকল ওষুধগুলি আছে আমরা সেইগুলি যথাযথভাবে সেই সমস্ত জায়গায় ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যে শুরু থেকে যদি আমরা এটা নির্মূল না করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই জায়গাগুলিতে আপনার ওই জনসাধারণ আবারও সচেতনতা যেটা করেছিলাম গত বছর এবার ভুলে গেছে শেখ মাহতাব আলী অনেক ধন্যবাদ আসলে একই চিত্র কিন্তু আমরা এবার খুলনাতেও দেখলাম ডেঙ্গুর প্রকোপ এই বছর কমেছে খুলনা থেকে সিটি কর্পোরেশনের 27 নম্বর কাউন্সিলর জেডে মাহমুদ ডন আপনি আপনার কাছে একটু জানতে চাইবো এই যে এবছর খুলনায় ডেঙ্গু আক্রান্ত পাওয়া যায়নি এখানে কিন্তু এবছর কিন্তু করোনারও একটি সংক্রমণ ছিল এবং করোনা এবং ডেঙ্গু এই দুটো রোগের মধ্যে কিন্তু প্রাথমিকভাবে নির্ধারণ করা কিছুটা কষ্টসাধ্য আমি একটু জানতে চাইবো করোনার কারণে কি ডেঙ্গুর চিত্রটি সঠিকভাবে উঠে আসে নাকি আপনাদের যেই সচেতনতামূলক সেটি মূল কারণ এবং পরবর্তীতে ভবিষ্যতের জন্য আপনারা কি ধরনের সচেতনতা নিচ্ছেন না অ্যাকচুয়ালি করোনাটা তো আসেই করোনাটা তো সামনে ফোকাসে করোনাটা চলে আসছে কিন্তু ডেঙ্গুর যে গত বছর থেকে আমাদের যে প্রচারণা করোনা আসার আগেই মার্চের আগেই যে ডেঙ্গুর যে প্রচারণা ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার যে প্রচারণা ওইটা কিন্তু ধারাবাহিকভাবেই ছিল ওটা কিন্তু কখনোই বন্ধ হয়নি সেই ক্ষেত্রে বলতে পারি আমরা আমাদের এখানে রোগী পাওয়া যায়নি কিংবা এডিস মশা এখানে শনাক্ত করা যায়নি তারপরেও আরেকটা বিষয় সাধারণত রুটিন ওয়ার্ক যেগুলো মশক নিধনের জন্য যেই পানিটা শহর থেকে বৃষ্টির পানি বেরোয় যাওয়ার যে খালগুলো খালটা আমরা পানি চলাচলের জন্য উপযোগী করেছি খালগুলো পরিষ্কার করেছি খাল যদি বহমান থাকে অ্যাকচুয়ালি ড্রেনের পানিগুলো কিন্তু চালু থাকলে এখানে মশার প্রকোপ সাধারণত হয় না এইখানে সবচেয়ে বেশি বিষয় হচ্ছে ডেঙ্গু চিকুনগুনিয়া যেটা বাড়িতে টবে কিংবা যেটা সকলেই বলে যেটা আসলে বাস্তব যেটা নারকেলের যেটা আপনার অবশিষ্ট থাকে আচা বলে আমাদের এই যে নারকেলের মালা ওইটা কিংবা টায়ার কিংবা ফ্রিজের পানি
এইটা হচ্ছে শুধু সচেতন করতে হবে। আমাদের আমি মনে করি আমাদের সচেতনতা যে প্রচারণা আমরা করেছি আমরা অনেকটা সফল হয়েছি, তার কারণ মশার জন্য কিন্তু খুলনা সিটি কর্পোরেশন এলাকার কোনো জনসাধারণ মশার জন্য কমপ্লেন করেছে এরকম নজির কিন্তু নেই। এটা আপনি আপনারা সংবাদ মাধ্যম আপনাকে অনেক ধন্যবাদ। আসলে নিশ্চয়ই কমপ্লেইন না থাকলে অবশ্যই আপনারা সফল হয়েছেন কিছুটা বলাই যায়। লালমনিরহাটে যেতে চাই। লালমনিরহাট থেকে কারমাইকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আমজাদ হোসেন সরকার, আপনি বলছিলেন যে লালমনিরহাটে প্রশাসন তেমন তৎপরতা দেখায়নি ডেঙ্গু নিয়ন্ত্রণে, কিন্তু সাধারণ মানুষ কতটুকু সচেতন এই ডেঙ্গুর বিষয়টিতে এবং মশার উপদ্রব থেকে রক্ষা পেতে একটু জানাবেন। আমি যেটা মনে করতেছি যে কর্তৃপক্ষকে আমি নিজে অনুরোধ করছিলাম যে এখানে একটা সচেতনমূলক অনুষ্ঠান করে জনগণকে মাইকিং করে বোঝানো হোক। এটা আমাদের এখানকার জনগণ খুবই অসচেতন, তারা ওই রাস্তার মধ্যে ডাবের খোসা, পানির কৌটা, পলিথিনের ব্যাগ নিয়ে সয়লাভ করতেছে এবং ওখানে অসংখ্য মশা জন্মগ্রহণ করতেছে। করার পরে আমাদের অধিকাংশ ড্রেনগুলো পুরাতন এবং মেরামত তো নাই এবং উন্মুক্ত। এই উন্মুক্ততার কারণে এখানে মশার উপদ্রব অত্যন্তভাবে বেড়ে গেছে এবং কিছু কিছু রাস্তায় এত জলবদ্ধতা সৃষ্টি হয় যার জন্য জনগণের চলাচল অত্যন্ত বিঘ্নিত হচ্ছে এবং মশার অত্যাচার এখানে থাকা যাচ্ছে না। এবং তার সাথে আর একটা জিনিস করণীয় দরকার, অত্যন্ত জরুরি, সেটা লাইট পোস্ট রাস্তায় নাই। দীর্ঘদিন থেকে লাইট পোস্টগুলো অবহৃত আছে, যদিও লাইট লাগানো হয় কিন্তু সেগুলো তাৎক্ষণিকভাবে নষ্ট হয়ে যায়। এর জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বলছি যে এখানে একটা জনগণ আমাদের আম জনসাধারণ যারা সর্বসাধারণ এরা কিন্তু অতটা সচেতন নয়, এজন্য এখানে অত্যন্ত জরুরি ভিত্তিতে একটা সচেতনমূলক অনুষ্ঠান অথবা বাইকিং করা, যত্রতত্র ময়লা না ফেলা, রাস্তার মধ্যে ময়লা না ফেলা, রাস্তার মাঝখানে ময়লা পড়ে থাকতেছে দিনের পর দিন, রাতের পর রাত, এলে কোনোদিন পরিষ্কার করছো কখন আসবে কোনো গ্যারান্টি নেই এবং রাস্তা ঝাড় দেওয়ারও কোনো ব্যবস্থা এই পর্যন্ত দেখা যায় না। যার জন্য অসচেতন জনগণ বুঝে কম, যারা যত্রতত্র ফেলে দিয়ে যাচ্ছে, পরবর্তীতে আমরা যতটুকু পারি সেটা আবার নিজেরাই নিয়ে ওই উন্মুক্ত ডাস্টবিনে রাখতেছি, রাখার পরে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস পড়ে থাকতেছে, টেলিফোন করার পরেও দেখা যায় গাড়ি আসে না। এই জন্য আমি যেটা মনে করি যে কর্তৃপক্ষ এটাকে যথাযথ ব্যবস্থা যদি গ্রহণ না করে তাহলে অচিরেই এখানে ডেঙ্গুর এবং চিকুনগুনিয়ার ভয়াবহতা বৃদ্ধি পাবে। জি নিশ্চয়ই। আমজাদ হোসেন সরকার, আপনাকে এবং আপনারা সবাইকেই, যে তিনজনকেই ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে সময় দেবার জন্য। এই ছিল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।